আপনারা বলেন আমি তো ওদিন কি উত্তর দেই তাদের কাছে, জনি কোথায়? আমি নিজেই তো ভাবতে পারি না আমার জনি কোথায়। আমার এমন একটা ছেলে ছিল, 22 বছর বয়সে সে মারা যায়। কোনদিন আমার চোখের দিকে তাকায় কথা বলি, তার একটাই অপরাধ সে বিএনপি করতো, এই তার অপরাধ। আপনারা বলেন একটা মানুষকে খুন করার জন্য কয়টা গুলি লাগে, আমার জনের বুকে 18টা গুলি করে। আমি হাতে হাতে তার তারা লোক লাভ করে দিয়েছে, একটা একটা করে চিহ্ন আমি হাতে হাতে দেখছি, 18টা ক্ষত আমার জনের বুকে। এটা কি কোন কথা? একটা লোককে খুন করার জন্য একটা গুলি যথেষ্ট। এমন কি অন্যায় করছিল আমার জনি যে তাকে 18 গুলি করা হলো? একটা কথা বল না বললেই না, আমি কবর জিয়ারত করতাম, আমার আত্মীয়জন জন্ম নিল, অর্জন 6 বছর বয়স, আমি কবরস্থানে গেছি, দোয়া করতেছি, আমি কাঁদতেছি, তখন আমার ডাক গেছে, দাদু দাদু। পরে মনে হচ্ছে আমি কি দাদু কয়, আমাদের বাসায় ফ্যান খাট তোষক, আমার বাবা মাটিতে শুয়ে আছে কেন? তখন সে 6 বছর, আর কয়দিন পরে যখন আপনাদের সবাই কাছে জিজ্ঞাসা করবে আমার বাবা কোথায়, আমার বাবা চাই, আপনাদের সবাই এই জব দিলে করতে হবে আমার নাতি কাছে। এরপরে আমার উপরে স্টিম ব্লোয়ার চালানো বন্ধ করেনি, আমার ব্যবসা প্রতিষ্ঠান দাদারা কাইরে নিছে। এরপর আমি 2টা ব্যবসা হাত দিছি, আমাকে করতে দেয়নি। এখন আমি যে ভাত খাবো সেই সংস্থান আমার নাই, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম, আমি আজকে রাস্তায় বসে গেছি। কেন, কি অপরাধ করেছিল আমার জনি? আমার জনিকে দুনিয়াতে আনা কি আমার অপরাধ হয়েছিল? এই বেশিরভাগ সরকারের কাছে আমি আর বিচার চাব না, এই বেশিরভাগ সরকার বিচার করতে পারবে না, তারা নিজেরা ঘটনা ঘটলে ঘটাইলে তারা আবার বিচার কি করে করবে? আমাদের নিজের সেই বিচারের হাত শক্ত করতে হবে, আমাদের বিচার আমাদেরই করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। আমরা নহরের কাছে ক্ষমা চাই, বাবা তোমার বাবাকে আমরা বাঁচাতে পারিনি, ক্ষমা করে দিব। আমরা এখন আরেকজন কসফায়ারে নির্মমভাবে হত্যা হয়েছে, গোলাম রব্বানী নীলফামারীতে, তার স্ত্রী শাহনাজ বেগম। আমরা এখন তার ছোট করে দুটি কথা শুনব। শাহনাজ বেগম নীলফামারী থেকে এসেছেন, শাহনাজ বেগম তিনি আসছেন, আমরা তার কথা শুনবো। এরপরে আমরা কথা শুনবো আমাদের সাতক্ষীরা থেকে যিনি এসেছেন, অলিউল্লাহর স্ত্রী সালেহা। সালেহাও চলে আসবেন শাহনাজ বেগমের পিছনে পিছনে, আপনি এখানে এসে চলে আসেন যাতে আসতে দেরি না হয়। প্রথমে শাহনাজের কথা শুনবো, তারপরে আমাদের সাতক্ষীর আর সালেহা অলিউল্লাহর স্ত্রী।2014 সালে আমাদের ওই আসাদুজ্জামান নূর এমপি আমার বাসায় যায়, যাওয়ার পরে আমার বাড়িঘর ভাঙচুর করে, ভাঙচুর করার পরে আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দেওয়ার পরে ওই মুহূর্তেই আমাদের দলের একজনকে নূরের গাড়ি চাপা দিয়ে একজনকে নিহত করে, ওই 2013 সালে 14ই ডিসেম্বরে। আর আমার স্বামী পরের দিন থেকে আর কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, 1 মাস পলাতক ছিল। 30 দিনের দিন আমার স্বামীকে ধরলো, নিখোঁজ অবস্থায় ধরছে ওই খুনি আসাদুজ্জামান নূর, এর সহযোদ্ধারা আর এই খুনি হাসিনার
কেডার বাহিনী এরা সবাই মিলে আমার স্বামীকে ধরার পরে তিন দিন অনেক টর্চার করেছিল শরীরটার মধ্যে বিষ ঢুকিয়ে দিছিল আর এমন নির্মম ভাবে টর্চার করা ছিল একটা মানুষের প্রতি এত টর্চার করার কোনো বিষয় আসে না যে একটা মানুষের শরীরে এত টর্চার করা লাগে তার শরীরে অনেক চিহ্ন ছিল তারপরে আমরা তো লাশ সেই লাশটাকে দেয় না ওই লাশ দিবে না তারপরে লাশ পুড়িয়ে ফেলবে পরে আমার মামা শ্বশুর খুবই আপত্তি মিনতি করে লাশ নিয়ে যায় রাত দশটায় দাফন করা হয় দাফন করার পরে এমন অবস্থা মানে আমি বাসায় থাকতে পারি না আমাকে তিন মাস ওরা অনেক অন্যায় অত্যাচার করেছিল তারপরে আমার বাচ্চাদের উপরেও অনেক অন্যায় অত্যাচার করেছিল আর ওই দিন একজনকে তো নির্মমভাবে নিহত করেন পরে আরো দুইজনকে একজন এখনো ঘুম আছে ওর এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আর একজনকে ক্রসফায়ারে মারে মোট আমাদের নীলফামারী জেলাতে চারজনকে মানে তিনজনকে একজনকে গাড়ি চাপা দিয়ে মারে আর দুইজনকে ক্রসফায়ারে মারে আর একজনকে এখনো ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি পাইনি এখনো লাশও পাইনি কোনো খবরও পাইনি তাই এই বিচার আমি এই খুনি হাসিনা এই খুনি আসাদুজ্জামান নূর এর বিচার এই দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে আমি বিচার চাই এই খুনি হাসিনার পতন চাই এ মানে অনেক রক্ত খেয়েছে আর আর রক্ত আমরা কত রক্ত দেব আমাদের ভাষায় মনে করেন যে দীর্ঘ 10 বছর থেকে তারেক ভাই আমাদের পরিবারের সঙ্গে আছে এবং এখনো আছে আর আমাদের তারেক ভাই ও বেগম জিয়ার জন্য দোয়া ও কামনা রইল এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমার বিচার এটাই যেন এই খুনি হাসিনার বিচার দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে যেন এই খুনি হাসিনার বিচারটা হয় এটাই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমরা এইভাবে অনেক রক্তক্ষরণ অনেক হৃদয় ক্ষরণের কথা আমরা শুনব আমরা এবার আমাদের আজকে উপস্থিত হয়েছেন খালেদ হাসান সোহেলের স্ত্রী যে খালেদ হাসান সোহেল গুম হয়েছিল শামী সুলতানা আমি শামী সুলতানাকে আসার জন্য অনুরোধ করছি আর প্রস্তুত থাকবে আমাদের লক্ষ্মীপুর থেকে যিনি গুম হয়েছিলেন ওমর ফারুক তার ছেলে ইমন আর ইতিমধ্যেই এপি পার্টির সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল যিনি নিজে গুম হয়েছিল মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আব্দুল বাসেত মারজান আমি তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি এরপরে আমরা তার কিছুক্ষণ পর তার কথা আমরা শুনব আসসালামু আলাইকুম আমি সূত্রাপুরের ছাত্রদল সভাপতি গুম খালেদ হাসান সোহেলের স্ত্রী আমার পরিচয় দিতে গেলে এখন আমাকে বলতে হচ্ছে আমি গুম খালেদ হাসান সোহেলের স্ত্রী মানে এই পরিচয় আমি আর কতদিন দেব আজকে 10 বছর ধরে সবার সামনে এই একটা পরিচয় শুধু আমাকে বলতে হচ্ছে আমার নিজের একটা পরিচয় আছে আমি সেই নিজের পরিচয় পরিচিত হতে চাই আমি 10 বছর আমি আমার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমার ছেলে এখন বড় হয়েছে আমার ছেলে জিজ্ঞেস করে মা আমি কি আমার হাতে কি আমার বাবার মতো হয়েছে আমার পা কি আমি কি আমার বাবার মতো আমি কি আমার বাবার সমান হয়ে গেছে আমি ওকে কি বলে বুঝতে ছোট যখন
আসবে, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন তো সে বুঝতে পারে। এখন তাকে আমি কি বলে সান্ত্বনা দিব, আমি নিজেকে কি বলে নিজেকে সান্ত্বনা দিব? আমি চাই এই সরকার যাদেরকে এরকম গুম করে রেখেছে তাদের সবাইকে ফিরিয়ে দিক। আমি আর এভাবে আমরা আর কেউ এভাবে গুম দিবস পালন করতে চাই না। আমরা চাই আমরা আমাদেরকে স্বামীর সন্তান আমি আমাদের একটা সংসার করতে আমরা এরকম প্রতি দিবস আসলে আমরা এরকম রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে এভাবে আমরা চাই না। আমরা চাই এখন শুধু একটাই, যেভাবে যেখানে থাকুক আমার স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দিক। ধন্যবাদ। আমি আমাদের জিএসডি এর নির্বাহী সভাপতি আমাদের একজন আলোকিত নারী আমি তানিয়া রব, আমি তাকে বিনীতভাবে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনেকক্ষণ আগে এসেছেন, আমি দুঃখিত, খেয়াল করতে পারিনি, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এবার আমাদের পুলিশের টর্চারে মৃত্যু হয়েছিল মাহবুব আলী, তার এরশাদ আলী লাডলা, তার বাবা হাজী মোহাম্মদ মাহবুব আলীকে আমি ডাকছি কিছু কথা বলার জন্য। আমি 33 নম্বর ওয়ার্ডের একজন বৃদ্ধ লোক, আমার ছেলে সাদালি লাটলা, সে তার অপরাধ ছিল সে পেন্টি করত, সে কোনো ডাকাত ছিল না,